ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। আর আরো আশীর্বাদ করতে থাকো যেন আগামী দিনগুলো আমি এইভাবে এগিয়ে যেতে পারি। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো সত্যি কথা বলতে আদির প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছে হঠাৎ। তো সব কিছুই গন্ডগোল হয়ে গেছে, মানে যেরকম প্ল্যান ছিল প্ল্যান মতো কিছুই কাজ হচ্ছে না। তো ওয়েদারটা এতই খারাপ, মানে যার জন্য আমারও মানে গলাটা ব্যথা, বুঝতেই পারছো আশা করি। তো গলা খুশখুশ খুশখুশ করছে, তারপরে কাশি হচ্ছে মাঝে মাঝে। তো চলো বেশি বক বক না করে আর হচ্ছে ব্লগটা এখান থেকে স্টার্ট করতে থাকি, আর একটু বেরোবো কারণ অনেক কিছু কেনাকাটি বাকি আছে এখনো পর্যন্ত, কারণ টাইম তো হয়েই গেছে, যার জন্য আর বেশি লেট করে লাভ নেই। কারণ হাদির তো বললো ডাক্তার যেটা যে ভালো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কারণ এমনি ওয়েদার চেঞ্জের জন্য ওর ঠান্ডাটা এতটা লেগে গেছে, দেখতেই পাচ্ছ শরীর খারাপ হয়েছে, ওকে কেউ বলবে নি, চেল্লি চেল্লি খেলে যাচ্ছে। তো যাই হোক, আর না বেশি বক বক করে তাড়াতাড়ি মানে রান্নাটা করে নিই, তারপর একটু বেরোবো কারণ অনেক কাজ আছে। আর যারই ছোট ছোট বেবি আছে অবশ্যই সাবধানে রেখো, কারণ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে যার জন্য বেশি ঠান্ডা লেগে যাচ্ছে, আর কাশি সর্দি তো লেগেই আছে। কারণ মানে কি বলবো, ডাক্তার দেখাতে গেছি, সেখানে তো দেখছি কত বাচ্চা, তার সবারই সব বেবিরই হচ্ছে শরীর খারাপ এখন। তো এখানে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, তো কত ভিড় দেখতে পাচ্ছ, আর লাইনটা পুরো রোড থেকে পড়েছে, এত মানে লাইন কি বলবো। তো অত লাইন দিয়ে তো মানে পুজো দেওয়া সম্ভব নয়, তো যার জন্য আদির বাবা এদিকে পুজোটা দিয়ে নিবে, আর আমি আর আদি এখানটায় দাঁড়িয়ে আছি। আর তোমরা তোমার এই মন্দিরটা দেখেইছো আমার ব্লগে, আর দিনের বেলা প্রচণ্ড ভিড় হয় দেখতে পাচ্ছ, কত দূর দূর থেকে এই মন্দিরে পুজো দিতে আসে। আর দেখো কত বড় লাইন, পুরো ওই গলির ভিতর দিয়েও লাইন পড়েছে। আর এখানে আদি দেখতেই পাচ্ছ চুপচাপ দাঁড়িয়ে আছে, কারণ ওরা রোদ একদম সহ্য করতে পারে না, কিন্তু এত ভিড়ের জন্য কোথায় যাব, ওই জন্য আমরা এখানেই দাঁড়িয়েছিলাম। আর আজকে রোদটা খুবই চড়া ছিল। তো এটা হচ্ছে বিকেলে বেরিয়েছিলাম একটু মার্কেটিংয়ের জন্য, তো এখানটায় ওর বাবা দোকানে ঢুকিয়েছিল, আদি খুব কান্নাকাটি করছিল, যার জন্য আমি ওকে নিয়ে একটু বাইরে দাঁড়িয়েছিলাম, তো ওই জন্য ভিডিওটা বানালাম। আর ওয়েদার এত খারাপ, কখন ঠান্ডা কখন গরম, যার জন্য বুঝতেই পারছো আমার গলার আওয়াজ শুনে, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো যেগুলো কিনার ছিল কিনে নিয়েছি, যেমন আদির প্যান্ট একটা কিনার ছিল ওটা কিনেছি, জুতো কিনেছি। তো ওগুলো জানি না আর ব্লক করতে পারবো নাকি, কারণ আমার একদম হাতে টাইম নেই। তো যদি টাইম পাই অবশ্যই ব্লক করব। তো এর পরের ব্লগে অবশ্যই তোমরা দেখতে পাবে যে বাড়ি চলে গিয়েছি হয়তো, তো জানি না আর সামনাসামনি আর ব্লগ দিতে পারবো নাকি। আর এই দেখো আদি হচ্ছে রাগ করেছে বলে পিছন দিকে দাঁড়িয়েছে, আর এখানে তো চিকেন রান্না হচ্ছে, তো আসার সময় একটু চিকেন নিয়ে এসেছিলাম, চিকেনও আছে মটনও আছে, দুটোই মিক্সড করে রান্না হচ্ছে, কারণ আদি একটু মটনটাই খেতে ভালোবাসে, তারপরে এখন শুনলাম চিকেন খাওয়া বারণ, তো তার জন্য অল্প চিকেন এনেছি আর কিছুটা মটন এনেছি, তো একসাথেই রান্না করব। রান্না করার পর মটনগুলো তো প্রেশারে সিটি মেরে নেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো চলো আর বেশি না বক বক করে, শরীর তো একদমই খারাপ আর গলা খুশখুশ করছে, মানে বিরক্তি লাগছে সব কিছু।